গ্রাম বাংলার সংস্কৃতির অন্যতম বিনোদনের অনুষঙ্গ লাঠি খেলা। তবে গ্রামীণ এলাকার সংস্কৃতির ধারক এই খেলা আজ বিলুপ্তির পথে, সেই সঙ্গে বিপাকে পড়েছে ঐতিহ্যবাহী এই খেলাটির সঙ্গে জড়িত মানুষদের জীবন। কিন্তু আজও দেশের বিভিন্ন প্রান্তে হয় এই খেলা। নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামে সেই লাঠি খেলার আসর বসে। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। একে অপরকে ঘায়েল করার চেষ্টা, সাথে বাদ্যের তালে চলছে লাঠি খেলা। বাহারি পোশাক পরে লাঠিয়ালরা নেচে গেয়ে নানা রকমের শারীরিক কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা আর প্রতিপক্ষকে কাবু করাই কাজ লাঠিয়ালদের। তবে বাদ্যের তালে তালে যারা নেচে গিয়ে দর্শকদের আনন্দ যোগায়, তাদের জীবন জীবিকা আজ সংকটাপন্ন। বছর বয়সের থেকে খেলা আরম্ভ করেছি, এখন পর্যন্ত খেলতে আসি, খেলতে যে আনন্দ পাই তাই খেলি। এখন খুবই কম, অনুষ্ঠান টনুষ্ঠান হলে সেই জায়গাতে আমরা লাঠি খেলতে যাই, আমরা আনন্দ দিই মানুষকে। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় জমায় হাজারো নারী পুরুষ। এ খেলা গ্রাম বাংলার ঐতিহ্য হলেও নতুন প্রজন্মের কাছে একেবারেই নতুন। গ্রামীণ এই ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। নতুন যে প্রজন্ম, এই প্রজন্ম এই খেলাটি সম্পর্কে তাদের ধারণা নাই। আমরা এই খেলাটি তাদেরকে শেখানোর এবং ধারণা নিয়ে আসার জন্য এই খেলাটি আমরা প্রতি বছর আয়োজন করে থাকি। আত্রাই, রানীনগর, আতোয়াল ও দীঘা সহ সাতটি দল এ খেলায় অংশ নেয়। বিজয়ী হয় দীঘা দল। ডিবিসি নিউজ ডেস্ক।